এই তুই কি ডারে? শাকিব খানের ভক্তদের জন্য দিনটা মনে রাখার মতো। ঈদুল আজহায় একদিকে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অভিনেতার তুফান, আর এখন প্রকাশ্যে তার প্রথম প্যান ইন্ডিয়ার সিনেমা দরদের টিজার। তুফানের তাণ্ডবের মাঝে দরদ নিয়ে ডালিউডের শীর্ষ এই নায়ক যেন এবার নিজেকেই ছাড়িয়ে গেলেন। সারা দেশ কাঁপছে শাকিব খানের তুফান ঝড়ে। সর্বসংখ্যক 123টি সিনেমা হলে মুক্তি পেয়েছে তুফান। তুফানের ঝড়ের মধ্যেই শাকিব খান যেন সাইক্লোন হয়ে আসলেন দরদের টিজারে। বলিউড অভিনেত্রী সোনাল চৌহানের সঙ্গে রোমান্স দিয়ে টিজার শুরু হলেও কেউ আন্দাজ করতে পারেননি এরপর কতটা ভয়ঙ্কর হয়ে ধরা দেবেন শাকিব খান। প্রতিটি অ্যাকশন দৃশ্যের সঙ্গে শাকিবের রক্ত নিয়ে খেলা দর্শকের বুকে যেন কাঁপন ধরিয়েছে। নির্মাতা আজ দুপুরে লিখেছিলেন, যাদের হার্ট দুর্বল তারা দয়া করে দরদের টিজার দেখবেন না। 1 মিনিট 24 সেকেন্ডের টিজারে যেন তারই প্রমাণ মিলেছে। সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা অনন্যা মামুন। গত দুদিন ধরে দরদের ঝলক আসার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। গতকাল ফেসবুকে তিনি লিখেছিলেন, থামবে ঝড়, আসবে বৃষ্টি, দরদই হবে নতুন ইতিহাসের সৃষ্টি। অবশেষে আজ সোমবার সন্ধ্যায় প্রকাশ্যে আনেন টিজার। টিজারটি প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। আপাতত তৃপ্তির ঢেকুর তুলতেই পারেন অনন্যা মামুন এবং বলতে পারেন, আমি তাহলে জিতেই গেলাম। কারণ এই মুহূর্তে ইউটিউব, ফেসবুক এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধুই যেন দরদময়। শাকিব খান যেন আলোচনার অন্য নাম। একটি আলোচনা বন্ধ হলে যেন অন্য একটি আলোচনা তাকে নিয়ে সৃষ্টি হয়। এই মানুষটা মেগাস্টার না হয়ে পারেন কিভাবে? এই মুহূর্তে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব, ফেসবুকে যে কন্টেন্ট ক্রিয়েট হয়, বলিউড কিংবা হলিউড অভিনেতাদের এত কন্টেন্ট তৈরি হয় না। অনেক অনেক শুভেচ্ছা মেগাস্টার শাকিব খান আপনাকে।